ব্যাকস্টেজ ভিউয়ের সেভ অ্যান্ড সেভ অ্যাজ এই দুটি অপশন সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব। অর্থাৎ কোন ডকুমেন্ট সেভ করা এবং কোন ফরম্যাটে সেভ করবেন সে সকল বিষয় জানতে পারবেন এই ভিডিওতে। আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিয়েছি। এখান থেকে ফাইল ট্যাবে গিয়ে সেভ এবং সেভ অ্যাজ, তো আমি এই ডকুমেন্টটা সিম্পলি দিস ইজ এই লেখাটুকু লিখলাম এবং আবারও ফাইল থেকে সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করলে দেখাচ্ছে যে এখানে রিসেন্ট যে ফাইলগুলো বা যে ফোল্ডারগুলোতে কাজ করেছে সেখানে সেগুলো দেখাচ্ছে। চাইলে আপনি এখান থেকে ক্লিক করতে পারেন, যেমন আমি এখন এখানে ডেস্কটপে ক্লিক করলে এই ফাইলটি এখন ডেস্কটপে সেভ হবে। এরপরে যদি আপনি ওয়ান ড্রাইভে ক্লিক করেন তাহলে ওয়ান ড্রাইভে সেভ করতে বলবে, কিন্তু আমি তো ওয়ান ড্রাইভ কানেক্ট করে রাখিনি। দেন হচ্ছে ব্রাউজে ক্লিক করলেও দেখাবে আপনি হচ্ছে কোথায় রাখতে চাচ্ছেন। তো আমি এখান থেকে ডেস্কটপে রাখতে চাচ্ছি, এবং খেয়াল করুন আমি যে এই ডকুমেন্টে লিখেছি দিস ইজ এ ডামি টেক্সট, মানে প্রথম লেখাটা, সেই লেখাটাকে এখানে টাইটেল হিসেবে নিয়েছে। আমি এই কারণেই ওই লেখাটা লিখলাম ওখানে। সো বুঝতেই পারছেন যে প্রথম যে লেখাটা থাকে ওটাকে ডিফল্ট ভাবে টাইটেল হিসেবে নিয়ে নেয়। চাইলে অবশ্যই আপনি এখান থেকে টাইটেল চেঞ্জ করতে পারেন, দিস ইজ ডামি টেক্সটের জায়গায় আপনি ডকুমেন্ট 1, 2, 3 ইত্যাদি যা ইচ্ছা দিতে পারেন। এখন এখানে দেখতে পাচ্ছেন শেষে রয়েছে DOCX, এটাকে বলা হয় এক্সটেনশন। এই DOCX হচ্ছে এই ডকুমেন্টের ফরম্যাট, অর্থাৎ ওয়ার্ড ডকুমেন্ট .DOCX এই ফরম্যাটে সেভ হবে। এখন বিভিন্ন ফরম্যাট রয়েছে, আমরা যদি এখন এই যে সেভ এস টাইপ এর এখানে ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন টাইপগুলো দেখতে পাবেন। যেমন ওয়ার্ড ডকুমেন্ট DOCX আমরা এটা ব্যবহার করছি, তারপরে হচ্ছে ওয়ার্ড ম্যাক্রো ইনেবল ডকুমেন্ট DOCM। ম্যাক্রো সম্পূর্ণ একটা ডিফারেন্ট জিনিস, এটা এই কোর্সে দেখানো হবে না, সো এটা নিয়ে বদার হওয়ার কোনো কিছু নেই। দেন DOC ফরম্যাট, খেয়াল করুন DOC এবং DOCX, DOC হচ্ছে মাইক্রোসফট অফিস বা ওয়ার্ড 97 থেকে 2003 যতগুলো ছিল সেইগুলো ডকুমেন্ট হচ্ছে DOC ফরম্যাটে থাকে, এবং এর পরেরগুলো সব DOCX থাকে। সো আপনি যদি DOCX ফরম্যাটে সেভ করেন তাহলে সেটি 97 থেকে 2003 এই ফাইলগুলো, এই ওয়ার্ড ফাইলগুলো দিয়ে আপনি বা এই ওয়ার্ড সফটওয়্যারটি আপনি ওপেন করতে পারবেন না, পারলেও বিভিন্ন ফরম্যাট ভেঙে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাবেন। এরপরে রয়েছে ওয়ার্ড টেমপ্লেট DOTX, তারপরে রয়েছে ওয়ার্ড ম্যাক্রো এনেবল টেমপ্লেট DOTM। খেয়াল করুন এইটা ছিল হচ্ছে DOCM, অর্থাৎ এই যে DOCX এটারই, আবার এটা দেখুন DOTM, অর্থাৎ এই যে ওয়ার্ড 97 to 2003 এর একটা হচ্ছে ওয়ার্ড ম্যাক্রো ইনেবল, আর 3 এর পরের গুলো হচ্ছে ওয়ার্ড ম্যাক্রো ইনেবল। তাহলে দেখুন DOCM আর DOTM, সো আই গেস আপনি বুঝতে পারছেন। এরপরে রয়েছে PDF, PDF হ্যাঁ আপনি যে কোনো ডকুমেন্টকে এভাবে সরাসরি PDF এ সেভ করতে পারেন, এর জন্য আপনাকে কোনো আলাদা কোনো সফটওয়্যার লাগবে না। আপনার ইন্টারনেটে গিয়ে কনভার্ট PDF কনভার্টার বা ওয়ার্ড টু PDF কনভার্টার ইউজ করতে হবে না, কিছু করতে হবে না, সিম্পলি এখান থেকে PDF এ ক্লিক করতে পারবেন। এই জিনিসটি আবার হচ্ছে 2007 এর আগে নেই, অর্থাৎ 2007 থেকে এটা রয়েছে। এরপরে রয়েছে এক্সপিএস ডকুমেন্ট, সো আপনি এখানে অনেকগুলো ফরম্যাট দেখতে পাচ্ছেন, আপনি একটা একটা করে ট্রাই করে দেখতে পারেন। সো আমি আপাতত ওয়ার্ড DOCX এই ফরম্যাটে সেভ করছি এবং এখানে সেভে ক্লিক করছি, তাহলে এটি ডেস্কটপে সেভ হয়ে গেল। এখন এভাবে ছাড়াও আরেকভাবে সেভ করার অপশন রয়েছে, তো এর জন্য আমি ফাইল থেকে নতুন একটা ফাইল নিচ্ছি, না হলে এটা আসলে বোঝানো একটু টাফ। সো দিস ইজ অ্যানাদার ডকুমেন্ট লিখলাম, লেখার পরে এবার দেখুন এখানে সেভ নামে একটি বাটন রয়েছে, এবং দেখুন মাউস রাখার পর এখানে টুল টিপে দেখাচ্ছে Ctrl+S, অর্থাৎ আমি চাইলে এখানে এটি না প্রেস করে বা ফাইল থেকে সেভে না গিয়ে আমি যদি কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এবং এস যদি আমি একসাথে প্রেস করি তাহলে এটি সেই একই জায়গায় চলে যাবে, অর্থাৎ সেভ করার জায়গায় চলে যাবে। তাহলে শুধু শুধু বা টাইম বাঁচানোর জন্য আপনি ওটি করতে পারেন, শুধু শুধু এখানে ফাইল থেকে সেভ এত কিছু না করে আমি সাজেস্ট করব যে যত বেশি সম্ভব কিবোর্ড শর্টকাট শিখে নেবেন।
তো যাই হোক, এখান থেকে হচ্ছে এটাতে ক্লিক করছি, তাহলে দেখতে পাচ্ছেন যে সেভ বা সেভ এস এখানে নিয়ে চলে এসেছে, এবং কোথায় সেভ করব সেটি এখানে দিব। দেন হচ্ছে অ্যাজ ইউজুয়াল আগেরটার মতোই সেভ করলেই হয়ে যাবে, আমি এটা সেভ করছি না। দ্যাটস অল ফর দিস ভিডিও, থ্যাংক ইউ।